পবিত্র বড়দিনেও প্যালেস্টাইনের গাজা উপত্যকা ইসরায়েল ও হামাসের লড়াই চলছে। মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 78 জন, এদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 20,300 বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছে। দীর্ঘ অভিযানের পরও গাজায় আটক জিম্মিদের জীবিত উদ্ধারে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে ইসরায়েলের সেনারা। এদিকে যুদ্ধের কারণে যিশুর জন্মস্থান জেরুজালেমের বেথলেহেমে বড়দিনের উৎসব বাতিল করা হয়েছে, নেই পর্যটকদের ভিড়ও। ভ্যাটিকানে গত সন্ধ্যায় ক্রিসমাস ইভ ম্যাস অনুষ্ঠানে পোপ ফ্রান্সিস মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান জানান, বলেন তাদের হৃদয় পড়ে আছে বেথলেহেমের।